ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে সাঁওতালি মিডিয়াম স্কুলগুলির জন্য বেশ কিছু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এটি আজকেই প্রকাশিত হয়েছে দেখুন পনেরো তারিখ এটা ডেট দেওয়া আছে পনেরো দুই দু এবং যেটা বলছে দেখুন স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ সিলেকশান টেস্ট দু হাজার উনিশ অর্থাৎ এটার নাম দেওয়া হয়েছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ সিলেকশান টেস্ট দু উনিশ ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন ডিফারেন্ট সাবজেক্টস ইন গভর্নমেন্ট এডেড স্পনসড জুনিয়র হাই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল ইন সাঁওতালি মিডিয়াম স্কুল এবং এখানে যেটা বলছে দেখুন দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল হোল্ড এ স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ সিলেকশন টেস্ট দু হাজার উনিশ ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন গভর্নমেন্ট এডেড স্পন্সর জুনিয়র হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সাঁওতালি মিডিয়াম স্কুলস ইন ডিফারেন্ট সাবজেক্ট ভাইট মেমো নাম্বার বলে একটা মধ্য শিক্ষা পর্ষদের মেমো নাম্বার দেওয়া হয়েছে দি ডেট অফ সেট এক্সামিনেশান উইল বি নোটিফায়েড ইন ডিউ কোর্স অর্থাৎ পরীক্ষার দিন পরে জানানো হবে কিন্তু এখানে একটা মোটামুটি ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে দেখুন পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে নাইন টেনের জন্যে সাঁওতালি ভাষায় যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো সেটার জন্য টোটাল সতেরোটা রিক্রুটমেন্ট হবে আনডিজার্ভ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও এ ও বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ভিজু ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ সমস্ত ভাগ করে দেওয়া আছে পাশাপাশি দেখুন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ টোটাল একুশটা আছে এবং এটা নাইন টেনের জন্য ম্যাথামেটিক্সে বাইশ ইতিহাসে পঁচিশ কিন্তু সমস্তটাই সাঁওতালি মিডিয়াম স্কুল এটা কিন্তু আপনারা যেন গুলিয়ে ফেলবেন না এই রিক্রুটমেন্টগুলি হবে সাঁওতালি মিডিয়াম স্কুলে বিভিন্ন সাবজেক্টের জন্য রিক্রুটমেন্ট এবং এটা দেখছেন নাইন টেনের ভূগোল একুশ ফিজিক্যাল সায়েন্স এগারো লাইফ সায়েন্স উনিশ এরপরে দেখুন ফাইভ টু এইট অর্থাৎ আপার প্রাইমারি টোটাল ছেষট্টিটা রিক্রুটমেন্ট হবে সে ছেষট্টি জন শিক্ষক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাইশ বাইশ জন হবে ভাগটা দেওয়া আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টোটাল তিনটে বায়োলজিক্যাল সায়েন্স মানে যেটা আমরা লাইফ সায়েন্স বলি তো সেই লাইফ সায়েন্সে আমরা টোটাল পাঁচটা পিওর সায়েন্সে দশটা ভূগোলে পাঁচ ইতিহাসে পাঁচ ফিজিক্যাল এডুকেশানে আটজন ওয়ার্ক এডুকেশানে সাতজন এরপরে দেখুন ইলেভেন টুয়েলভে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজে এখানে টোটাল রিক্রুটমেন্ট হবে ছাপান্নটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে এবং ডেট অফ ক্রিয়েশন বারো দুই দু হাজার উনিশ পর্যন্ত যে ভ্যাকেন্সিগুলি ক্রিয়েট হয়েছে টোটাল ছাপান্ন তার মধ্যে এখানে ভাগ দিয়ে দিয়েছে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপরে দেখুন ভ্যাকেন্সি জেন্ডার ফিমেল এবার ফিমেল ওপরের যেটা হলো এটা মেল ফিমেলের জন্য মানে উভয়ের ক্ষেত্রে এবার ফিমেলের জন্য এখানে আবার নাইন টেনের জন্য আলাদা ভাগ দিয়ে দিয়েছে তারপর আপার প্রাইমারি লেভেলে এখানে ফিজিক্যাল এডুকেশানে টোটাল একটা দিয়েছে এরপরে যেটা বলছে দেখুন যে ক্যান্ডিডেট এবং এই এইটার জন্য যে অনলাইনে আবেদন প্রক্রিয়া হবে শুধুমাত্র কিন্তু অনলাইনেই আবেদন হবে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন কমিশন ওয়েবসাইট কবে থেকে শুরু হবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ সন্ধ্যেবেলা থেকে নয় মার্চ দু এবং এই ব্যাপারে ডিটেলস দেয়া হবে উনিশ ফেব্রুয়ারি দু হাজার উনিশ কমিশনের ওয়েবসাইট যেটা আমরা জানি সেখানে কিন্তু এই সম্পর্কে আরও ডিটেলস ভাগ কি গাইডলাইন করা হবে কি ক্রাইটেরিয়া এবং কিসের ওপর ভিত্তি করে হবে বা পরীক্ষার কিভাবে হবে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সমস্ত ডিটেলস কিন্তু আমরা উনিশ তারিখে পেয়ে যাবো এবং টাইম টু টাইম কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে এবং এটা কমিশনের এসএসসি যে ওয়েবসাইট আমি একটু দেখিয়ে দিই এসএসসির ওয়েবসাইটে এখানে কিন্তু এটা দেওয়া রয়েছে দেখুন নোটিস রিগার্ডিং স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ সিলেকশান টেস্ট দু এবং এখান থেকেই ক্লিক করলে আপনারা এটা যেটা আমি দেখালাম এটা এখান থেকে দেখতে পাবেন তো আপনারা যারা সাঁওতালি মিডিয়াম স্কুলের জন্য যোগ্য বা যারা আপনারা ইচ্ছুক আপনারা অবশ্যই এটিকে ফলো করুন এবং উনিশ তারিখে ফেব্রুয়ারি মাসের ডিটেলস দেওয়া হবে এখানে এমনটাই কিন্তু বলা হচ্ছে আর বাইশ তারিখ থেকে মার্চের ন তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন হবে তার আগে অবশ্যই যোগ্যতা মান বা অন্যান্য বিষয়গুলি দেখে নেবেন তো রিক্রুটমেন্টের প্রসঙ্গে এটি একটি অত্যন্ত ভালো খবর যেটি স্কুল সার্ভিস কমিশনে আজকে আপডেটটি দিয়েছে তো এই সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগের আগেও আমরা শুনেছিলাম কিন্তু আজকে সেই বিজ্ঞপ্তি আমরা চোখে দেখলাম অবশ্যই যারা সাঁওতালি ভাষায় শিক্ষক হতে চান এটি তাদের জন্য অত্যন্ত ভালো খবর আগামী দিনে এই খবরের আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ